বিরাট কোহলি নামের সাথে সকলেরই পরিচিতি যথেষ্ট। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। ক্রিকেট প্রেমীদের মধ্যে তার অনুরাগীদের সংখ্যাও রয়েছে প্রচুর। ভারতীয় ক্রিকেট দলের একজন ভালো খেলোয়াড় হিসেবে তিনি শুরুর দিক থেকেই প্রভূত জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন। এমনকি 2008 সালে ভারতীয় জার্সি পরার আগে থেকে বিরাটের নাম ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছিল, কারণ তিনি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তারপর থেকে লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলেছেন তিনি। বিরাট কোহলির জন্ম হয় 1988 সালে 5ই নভেম্বর। ভারতের আন্তর্জাতিক ক্রিকেটার দিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম প্রেম কোহলি, যিনি পেশায় আইনজীবী ছিলেন, এবং তার মা সারোজ কোহলি একজন গৃহিণী। ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কোহলির বিশাল ভারতী পাবলিক স্কুলের মধ্য দিয়ে শিক্ষাজীবন শুরু হয়। তিনি উক্ত স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে পড়াশোনার প্রতি কখনোই তেমন আগ্রহ ছিল না, তবে ক্রিকেটের প্রতি সর্বদাই তার টান ছিল। বিরাট অনেক কম বয়স থেকে ক্রিকেট খেলতে ভালোবাসতেন। যখন তার 3 বছর বয়স, তখন থেকেই শোনা যায় নাকি ক্রিকেট ব্যাটের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছিল। পরে 1998 সালে পশ্চিম দিল্লি ক্রিকেট একাডেমিতে গিয়ে রাজকুমার শর্মার অধীনে থেকে ক্রিকেটের অ থেকে আ, ক থেকে খ শিখেন তিনি। সেই থেকে ভারতের হয়ে খেলার আগ্রহ মনের পুষে রেখেছিলেন তিনি। বিরাট কোহলি সচিন টেন্ডুলকার এবং রাহুল দ্রাবিড় দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। স্বপ্নের দিকে পথ চলতে চলতে বর্তমানে তিনি সারা ভারত তথা বিশ্বে মাঝারি সারির ডান হাতি ব্যাটসম্যানের রূপে পরিচিত। তাছাড়া মাঝে মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও মাঠে ব্যাটিং করতে নেমে থাকেন তিনি। 2008 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া ICC অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ছিলেন তিনি, এবং এর কয়েক মাস পরেই মাত্র 19 বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল তার। 2011 সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন। পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনি 2014 সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে অবসর নিলে বিরাটের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে। 2020 সাল থেকে পরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কার্যত শতক শূন্য থেকেছেন রান মেশিন বিরাট। তার অধিনায়কত্বে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল পরাজিত হয়। এরপর থেকে তার খারাপ ব্যাটিং নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিস্তর সমালোচনা হতে থাকে। 2013 সাল থেকে ভারতীয় ক্রিকেটার কোহলি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তখন তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে বহু চর্চা ছিল। পরবর্তী সময়ে 2017 সালের 11ই ডিসেম্বর ইতালিতে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2021 সালের 11ই জানুয়ারি বিরাট এবং অনুষ্কা তাদের প্রথম সন্তানের পিতামাতা হন। তারা নিজেদের নাম দুটো একসাথে জুড়ে মেয়ের নাম রেখেছেন ভামিকা কোহলি। সারা বিশ্বেই বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে ভারতে তাকে নিয়ে একটি সুপার বি নামে কার্টুনও তৈরি করা হয়েছে। ক্রিকেট ছাড়াও সুপার বি এর আরও একটি শখ রয়েছে, সেটা আর কিছুই নয়, বিলাসবহুল গাড়ির। কোহলির গ্যারাজে প্রায় 6টি লাক্সারি কার অর্থাৎ বিলাসবহুল গাড়ি রয়েছে। ক্রিকেটের পর বিরাট কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হলো ফুটবল। তিনি 2014 সালে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব FC গোয়ার সহ মালিকানা গ্রহণ করেছিলেন। বিরাট কোহলির মোট সম্পদের পরিমাণ 382 কোটি টাকা। ফোর্স সাময়িকীর চোখে দেখতে গেলে ব্র্যান্ড মূল্যে লিওনেল মেসির চেয়েও বিরাট কোহলি এগিয়ে আছেন। যেখানে মেসির অবস্থান হচ্ছে 9-এ, সেখানে কোহলি আছেন 7 নম্বরে। প্রতি বছরে তার আয় হয় প্রায় 121 কোটি টাকার মতো। তাছাড়া IPL খেলার বিনিময়ে তিনি প্রতি বছর রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে 16 কোটি টাকা বেতন নেন। অন্যদিকে বান্দ্রায় 9 কোটি টাকার ফ্ল্যাট রয়েছে। বিরাট কোহলি 18টি ব্র্যান্ডের প্রচার করেন। বিভিন্ন তথ্য থেকে জানা গেছে যে কোনো ব্র্যান্ডের একদিনের বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় 5 কোটি টাকা নিয়ে থাকেন।